দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার এক মাসের মধ্যেই আমাদের দেশের সাত রাজ্যের ১৩টি বিধানসভায় হতে চলেছে আগামী দশ তারিখ উপনির্বাচন আর যার মধ্যে অন্যতম পাখির চোখ অবশ্যই আমাদের রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকেই আর সেই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনই হয়তো আগামী দু বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে একমাত্র পরীক্ষা যাতে করে তাকে প্রমাণ করতে হবে যে তিনি আগামী দিনে রাজ্য বিজেপিকে রাজ্য জুড়ে এই শোচনীয় পরাজয়ের পর ফের একবার ঘুরে দাঁড় করাতে পারবেন কারণ হচ্ছে চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত দু বছর ধরে যেভাবে একাধিক বক্তব্য এবং লাফালাফি দাপাতাপি ঝাপাঝাপি এবং মারকাটারি বক্তব্য দেখে এবং শুনে মনে হয় যে বিরোধী দলনেতা সম্ভবত কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তার ফলেই তিনি সর্বদা খিটখিট করে খিটখিট করে কথা বলেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে এবার সত্যি ডিডি চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে যে শুভেন্দু অধিকারীর বাতেলার বেলুন ফুস করে চুপসে গেছে সেই বেলুনে এবারের এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মধ্যে দিয়ে ফের একবার হাওয়া ভরতে পারেন কি পারেন না তাই দেখার আছে রাজ্যবাসীর কাছে কারণ বিধানসভার অন্দরে যদি এই মুহূর্তে বিজেপির ইকুয়েশন দেখা হয় তাহলে দু বিধানসভা নির্বাচনের ফলাফলে যে রাজ্য বিজেপি সাতাত্তরটি আসন পেয়েছিল সেই রাজ্য বিজেপি বর্তমানে বিধানসভার অন্দরে সাতষট্টি আসনে দাঁড়িয়ে অর্থাৎ রকমে এবারের এই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যদি তিনটি কেন্দ্র বাস্তবে নিজেদের দখলে রাখতে পারে রাজ্য বিজেপি তাহলে বিধানসভার অন্দরে তারা একাত্তরে পৌঁছাতে পারবে আর এই সব নিয়েই হবে আশীর্বাদা ট্রুথের আজ চুলচেরা বিশ্লেষণ আলোচনা হবে দশ তারিখ হতে চলা আমাদের রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কোন প্রার্থী এগিয়ে আছেন বা কোন প্রার্থী পিছিয়ে আছেন কার পাল্লা ভোটের অঙ্কে ভারী আর কার পাল্লা ভোটের অঙ্কে অনেকটাই হালকা এই সব বিষয়ের আলোচনার পাশাপাশি আলোচনা হবে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও আর সেই আলোচনায় এগোনোর আগে আপনাদের মানে আপনারা দর্শক বন্ধুদের একটি কাজ অবশ্যই করতে হবে তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা একেবারেই ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় সম্পূর্ণ আলোচনাটা শুনে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর আলোচনাটা যখন শুনছেনই একটা লাইক এখনই করে দিন তাহলে আর চলুন সময় নষ্ট না করে আলোচনায় এগোনো যাক আগামী দশই জুলাই নদীয়ার রানাঘাট দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার বাগদা কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে হতে চলেছে বিধানসভার উপনির্বাচন ইতোমধ্যে এই উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক বনাম বিরোধী দরজা চরমে পৌঁছছে অর্থাৎ একদিকে যেমন রাজ্যের বিরোধী দল বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করছেন যে রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই তিনটি আসনই তারা দু হাজার একুশের মতোই নিজেদের দখলেই রাখতে পারবেন সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই তিনটি আসন পুনর্দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে যদিও সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলাফল এবং সেই ফলাফল থেকে উঠে আসা ভোটের অঙ্কের বিচারে যদি আমরা দেখি তাহলে বিধানসভার উপনির্বাচনের আগে এই চার কেন্দ্রে বেশ চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কলকাতার মানিকতলা কেন্দ্র ছাড়া বাদবাকি তিন তিনটি কেন্দ্র অর্থাৎ রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রেই শাসক দল রাজ্যের বিরোধী দলের থেকে ভোটের অঙ্গে অনেকটাই পিছিয়ে আর কলকাতার মানিকতলা কেন্দ্রে ও রাজ্যের শাসক দল নিকটবর্তী রাজ্যের বিরোধী দলের প্রার্থীর থেকে লোকসভা নির্বাচনের ভোটের অঙ্কের বিচারে মাত্র সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে রয়েছে আর সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এই চার কেন্দ্রের উপনির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য কারণ এর মাঝে আর কোনো উপনির্বাচন বা কোনো রকম পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন নেই যদিও বালি সহ মোট দুটি পৌরসভার নির্বাচন রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেমনটা শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এবারের এই বিধানসভা উপনির্বাচন সত্যি চ্যালেঞ্জের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং তাদের নেতা অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও এই চার কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যেহেতু এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে ফলাফল আশা করেছিল রাজ্য বিজেপি এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চালিত বিজেপির কেন্দ্রীয় কমিটি সেই ফলাফলের কাছাকাছি তো দূরস্থান অনেক পেছনে থেকে শেষমেশ পরাজয় স্বীকার করতে হয়েছে রাজ্য বিজেপিকে আর সেখান থেকে দাঁড়ি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই চার কেন্দ্রের উপনির্বাচনের আগে অতিরিক্ত বুস্ট পেয়েছে যদিও ভোটের সংখ্যার বিচারে সেই অতিরিক্ত বুস্ট বাস্তবেই লোক দেখানো কারণ যেহেতু দিনের শেষে ভোট গ্রহণের দিন মানুষের ভোটেই নির্বাচিত হবেন জনপ্রতিনিধিরা সেই অঙ্কে দাঁড়িয়ে এবারের এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন যদি আমরা লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে বিশ্লেষণ করি তাহলে অবশ্যই এই চার কেন্দ্র অর্থাৎ রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদা এই তিন কেন্দ্রে একেবারেই অনেকটা পিছিয়ে রয়েছে রাজ্যের শাসক দল যদিও মানিকতলায় রাজ্যের শাসক দল বিরোধী বিজেপির থেকে মাত্র সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে যা এই এপিসোডের শুরুতেই আপনাদের জানিয়েছি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন বলছি যে এই বিধানসভা উপনির্বাচন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সত্যি বড় চ্যালেঞ্জের অর্থাৎ তার কাছে ডিডে কারণ হচ্ছে এবারে লোকসভা নির্বাচনের শোচনীয় পরাজয়ের পর রাজ্য বিজেপির অন্দরেই শুভেন্দু অধিকারীর নেতৃত্ব নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে খোদ রাজ্য বিজেপির সিনিয়র নেতা তথা সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হওয়া বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের লিডারশিপের ওপর দফায় দফায় ঠাড়ে ঠরে বিভিন্ন প্রশ্ন তুলেছেন এমনকি তার এই পরাজয়ের পেছনে কাঠিবাজি কোট আন কাঠিবাজি তত্ত্ব অর্থাৎ সাবতাজ হয়েছে বলেও শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের নাম না করলেও ঠাড়ে ঠোড়ে তাদের দিকেই ইঙ্গিত করে দিলীপ ঘোষ অভিযোগের তোপ দেখেছেন আর এই প্রেক্ষাপটের মধ্যে কেন্দ্রীয় বিজেপি কমিটির কাছে শুভেন্দু অধিকারীর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই হয়তো শেষ সুযোগ এই চার কেন্দ্রের উপনির্বাচনে যদি রাজ্যের বিরোধী দল তাদের আগের তিন তিনটি কেন্দ্র অর্থাৎ দক্ষিণ রানাঘাট বাগদা এবং রায়গঞ্জ দখলে না রাখতে পারে এবং কলকাতার মানিকতলা কেন্দ্রে যদি সত্যি লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে লোকসভা নির্বাচনে দেখা গেছে কলকাতা শহরের একটা বড় অংশের ভোট শাসক দল থেকে মুখ ফিরিয়ে বিরোধী দলের দিকে ভোট করেছে সেই ভোটকে যদি কাজে না লাগাতে পারে তাহলে সত্যিই শুভেন্দু অধিকারীর আগামী দিনে আচ্ছেদিন তো দূরস্থান বুড়া দিনই আসতে চলেছে আর তারই সঙ্গে বুড়া দিন আসতে চলেছে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের যদিও আপনি বলতেই পারেন বিজেপির নিয়ম অনুসারে রাজ্যের বর্তমান বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার আর কিছুদিনই তো থাকছেন সভাপতির চেয়ারে তারপরেই তো আসতে চলেছে নতুন মুখ আর সেই নতুন মুখকে কেন্দ্র করেই এই বিধানসভা উপনির্বাচনের আগে রাজ্য বিজেপির অন্দরে শুরু হয়েছে তুমুল অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে গোষ্ঠী গোষ্ঠীকন্দল যে কন্দল এবং অন্তর্দ্বন্দ্বের সুস্পষ্ট ছাপ দেখা যাচ্ছে এই চার কেন্দ্রের উপনির্বাচনের আগে দু বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ী তিন বিধায়ক কৃষ্ণ কল্যাণী মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় যাকে কেন্দ্র করে বিজেপি বিধানসভার অন্দরে সাতাত্তর থেকে এক লাফে কমে হয় চুয়াত্তর আবার তারই মধ্যে বর্তমানে বিজেপিতে থাকা যদিও মনে প্রাণে তারা তিনজনই হয়ে গেছেন তৃণমূল যাদের মধ্যে অন্যতম হচ্ছেন মুকুল রায় হরকালী প্রতিহার এবং সুমন কাঞ্জিলাল এই মুহূর্তে যে তিন বিজেপি বিধায়ক খাতায় কলমে যারা বর্তমানে মনে প্রাণে হয়েছেন তৃণমূল যার জেরে বিধানসভার অন্দরে এই মুহূর্তে বিজেপি ধারে ভারে ক্ষমতায় সাতাত্তর থেকে কমে হয়েছে আটষট্টি এবার এই আটষট্টি থেকে যদি রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদায় এই তিনটি কেন্দ্র যদি বিজেপি নিজের দখলে রাখতে সমর্থিত হয় তাহলে অবশ্যই লোকসভা নির্বাচনের ফলাফলের পরেও উপনির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারীর দল বিজেপি একাত্তরের ঘরে পা রাখবে কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করার মতন যদি আপনি আমাদের রাজ্যের বিভিন্ন সময়ের উপনির্বাচনের দিকে একটু নজর দেন তাহলে দেখবেন বেশিরভাগ উপনির্বাচনের ক্ষেত্রেই শাসক দলই জয়যুক্ত হয় শুধুমাত্র আমাদের রাজ্যের ক্ষেত্রে নয় আমাদের দেশের বেশিরভাগ রাজ্যেরই বিভিন্ন বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে বা পৌরসভা বা পঞ্চায়েতের উপনির্বাচনের ক্ষেত্রেই দেখা যায় যে যে দল সরকারের থাকে সেই দলের প্রতিনিধি জয়যুক্ত হয় যেমনটা আমরা দেখেছি দু সালে দু বিধানসভা নির্বাচনের পরই বিজেপির দুই জয়ী বিধায়ক জগন্নাথ সরকার এবং অধিকারী নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দেয় আর তার পরপরই শান্তিপুর এবং দিনহাটায় উপনির্বাচন হয় যে নির্বাচনে দেখা যায় রাজ্যের শাসক দল রাজ্যের বিরোধী দলকে কয়েক হাজার ভোটে পরাজিত করে জয়যুক্ত হয় আবার উল্টো দিকে সাগরদিকের উপনির্বাচনে দেখি কংগ্রেস বাম সমর্থিত বায়রন বিশ্বাস বিপুল ভোটে জয়যুক্ত হন রাজ্যের শাসক দলের প্রার্থীকে পরাজিত করে যদিও সেই বাইরন বিশ্বাস কিছু দিন পরেই সরাসরি জয়েন করেন তৃণমূল কংগ্রেসে যাকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস এবং বাম এই দুই দলের অন্দরেই ফের শুরু হয় বিতণ্ডা রাজ্য জুড়ে সাধারণ মানুষের সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়ে এই দুটি রাজনৈতিক দল যে দুটি রাজনৈতিক দল এবার লোকসভা নির্বাচনের ফলাফলের পর সত্যি আমাদের রাজ্যে অ্যামিবাই পরিণত হয়েছে তাদেরকে অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেখার মতোর অবস্থাতেই বর্তমানে তারা রয়েছে যদিও এবারের এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে বামদের তরফে ফরওয়ার্ড ব্লক কাঁটে টক্কর দেওয়ার জন্য আসরে নেমেছে আবার অন্যদিকে আসরে নেবেছে কংগ্রেসও যদিও এই চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে আসলে লড়াইটা হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধী দল বিজেপির তৃণমূল কংগ্রেসের তরফে যেমন রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারীকে করা হয়েছে তৃণমূল কংগ্রেসের এবারের এই উপনির্বাচনের প্রার্থী যেহেতু এই দুই ব্যক্তি লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করে তার ফলেই তাদেরকে নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয় এবং কথা মতো তৃণমূল কংগ্রেসের তরফে এই দুজনকেই এবারে লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল যদিও এই দুই প্রার্থী লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় একই সঙ্গে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হন বিশ্বজিৎ দাসও যদিও বিশ্বজিৎ দাস বাগদা কেন্দ্র থেকে এবার আর এবারের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসাবে আসরে নামেননি তার জায়গায় তৃণমূল কংগ্রেসের এবারে খেলেছে একদিকে যখন লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর ভোটকে আশ্রয় করে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছেন এবং একই সঙ্গে রাজ্য থেকে প্রতিমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় স্থানও পেয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে এবারে এই বাগদা শক্তি পাখির চোখ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আর সেই নিরিখে দাঁড়িয়েই এবারে তৃণমূল কংগ্রেসের তরফে এই বাগদা কেন্দ্র থেকেই রাজ্যসভার তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে সম্পূর্ণা ঠাকুরকে প্রার্থী করা হয়েছে আর সেখান থেকে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল আসার আলো দেখছে রাজ্যের শাসক দলের অনুমান যে গোটা বনগা লোকসভা কেন্দ্রের যদি ভোটের সমীক্ষা করা হয় তাহলে শান্তনু ঠাকুর মূলত বাগদা ছাড়া অন্যান্য কেন্দ্রের এবং বিশেষ করে মতুয়া ভোটকে আশ্রয় করেই দ্বিতীয় জয়যুক্ত হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে বিজেপির তরফে এবারে এই বাগদা বিধানসভা উপনির্বাচনে যে প্রার্থীকে দাঁড় করানো হয়েছে যার নাম বিনয় কুমার বিশ্বাস তিনি সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ হলেও তার সঙ্গে সরাসরি ঠাকুর বাড়ির কোনো যোগসূত্র নেই যেখান থেকে দাঁড়িয়ে সম্পূর্ণা ঠাকুর সত্যি একটু পজিটিভ পয়েন্টে এগিয়ে রয়েছেন অন্যদিকে দাঁড়িয়ে সম্পূর্ণা ঠাকুর যদি এবারে এই বিধানসভা উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে জয়যুক্ত হন তাহলে তিপ্পান্ন বছরের রেকর্ড ভেঙে সম্পূর্ণা ঠাকুরি হতে চলেছেন আমাদের রাজ্যের বিধানসভার সবচেয়ে ছোট অর্থাৎ বয়সে সবচেয়ে ছোট বিধায়ক অন্যদিকে রানাঘাট দক্ষিণে সাংসদ জগন্নাথ সরকারের অনুগামী বলে পরিচিত মনোজ বিশ্বাসকে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে আবার রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের ঘনিষ্ঠ মানুষ ঘোষকে প্রার্থী করা হয়েছে আর এইখান থেকে দাঁড়িয়ে একটা অন্য সমীকরণ উঠে আসছে তা হচ্ছে এই যে তিন কেন্দ্র অর্থাৎ রানাঘাট দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে বিজেপির তরফে যে প্রার্থীদের দাঁড় করানো হয়েছে তারা বিধানসভা নির্বাচন শুধু নয় এর আগে কোনো রকম কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে নামেননি তারা একেবারে প্রথমবার কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবার তাও বিধানসভা উপনির্বাচনের মতন নির্বাচনে আর সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অতিরিক্ত আলো দেখতে পাচ্ছে এই তিন কেন্দ্রে মূলত রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদায় তৃণমূল কংগ্রেসের হেভি এইটা নেতা নেত্রীডা প্রচার অভিযানে ব্যাপক প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে এই তিন কেন্দ্রে তাদের এই তিন প্রার্থীকে জয়যুক্ত করাবার জন্য সব রকমের প্রচেষ্টা যেমন নামানো হয়েছে তেমনও বিজেপির তরফে তাদের এই তিন কেন্দ্রে তাদের তিন প্রার্থীকে জয়যুক্ত করার মধ্যে দিয়ে এই তিন কেন্দ্র ফের নিজেদের দখলে রাখার জন্য যাবতীয় প্রচেষ্টা করা হয়েছে যদিও রাজ্য বিজেপি তরফে এবারেও সুবেന്ദ অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ মতন বড় নেতা নেত্রীরা বিভিন্ন প্রচার অভিযানে সভা করলেও একটা দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রচার অভিযানের তুলনায় রাজ্য বিজেপির প্রচার অভিযান দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জে অনেক কম ঝাঁঝালো ছিল আর সেখান থেকে দাঁড়িয়ে মানুষের অনুমান বিধানসভার উপনির্বাচনে লোকসভা নির্বাচনের ফলাফলকে সামনে রেখে বিচার করা একেবারেই ঠিক হবে না কারণ একটি লোকসভা আসনে যে যে কারণে ভোট প্রভাবিত হয় একটি বিধানসভা নির্বাচনে সেই সেই কারণে ভোট প্রভাবিত হয় না আবার উপনির্বাচনের ক্ষেত্রে তা আরই দেখা প্রায় যায় না আর সেখান থেকে দাঁড়িয়ে বিধানসভা উপনির্বাচনে শাসক দল আশায় বুক বাঁধছে অন্যদিকে কলকাতার মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের মৃত্যুর পর তাঁরই স্ত্রী শুক্তি পাণ্ডেকে করানো হয়েছে অন্যদিকে শুক্তি পাণ্ডের বিরুদ্ধে রাজ্য বিজেপির তরফে এতকাল যে মানিকতলা কেন্দ্র থেকে বরাবর রাজ্য বিজেপি কল্যাণ চৌবেকে প্রার্থী করে এসেছে সেই কল্যাণ চৌবেকেই আরও একবার রাজ্য বিজেপির তরফে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে যেখান থেকে রাজ্য বিজেপির বিশ্বাস যেহেতু লোকসভা নির্বাচনে কলকাতার ভোটারদের একটা বড় অংশ শাসক দলের থেকে মুখ ঘুরিয়েছে সেই মুখ ঘোরানোকে ইউএসপি করেই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজ্যের বিরোধী দলের প্রার্থী কল্যাণ চৌবে সুপ্তি পাণ্ডেকে কাঁটে কাটাক্কর দিতে চলেছে বলেই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মনে করছেন এবং বিশ্বাস রাখছেন কিন্তু এখন একটা বড় প্রশ্ন হচ্ছে আমাদের রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকে যদি আপনি একটু নজর করেন তাহলে দেখবেন সত্যি একুশের বিধানসভা নির্বাচনের তুলনায় চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রে ভোটের অঙ্কে অনেকটাই পিছিয়ে যে ভোটের অঙ্ক সত্যি রিভাইভ করা কঠিন কিন্তু একেবারেই অসম্ভব অন্তত রাজনীতির ক্ষেত্রে বলাটা একেবারেই ঠিক হবে না কারণ রাজনীতিতে একশো শতাংশ নিশ্চিত বলে কিছু হয় না যে প্রার্থী আজ এই দলের টিকিটে জয়ী হচ্ছেন সেই প্রার্থী এক সপ্তাহ বা একদিন পরেই চলে যাচ্ছেন অন্য বিরোধী পার্টির শিবিরে আর সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু রাজ্যের বিধায়ক সাংসদেরা নিজেদের দরকার মতন নিজেদের পকেট ভরাবার মতন এবং নিজেদের ক্ষমতা বজায় রাখার মতন এদিক ওদিক লাফালাফি ঝাপাঝাপি করে বছর বছর নিজেদের পকেট ভরিয়ে চলেন সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের জনগণের উচিত আর কিছু হোক চাই না হোক আবারও বলবো রাহুল গান্ধী তথা ইন্ডিয়া জোটের মতে সংবিধানের প্রতি আস্থা রেখে আপনার একটি ভোট মূল্যবান ভোট এই ভোটকে গুরুত্ব সহকারে ব্যবহার করেই নিজের মত প্রকাশ করুন আগামী দশই জুলাই আমাদের রাজ্যের চার কেন্দ্রে হওয়া বিধানসভা উপনির্বাচনে যে বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে তেরো তারিখ আমি এপিসোডের শুরুতেই বলেছি যে এই বিধানসভা উপনির্বাচনের মধ্যেই দেখা যাবে যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে শুভেন্দু অধিকারীর বেলুন এবারে লোকসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে একেবারে চুপসে মেয়ানো চিরে হয়ে গেছে সেই শুভেন্দু অধিকারী এই বিধানসভা উপনির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে আরও একবার নিজের ফুটো হয়ে যাওয়া বেলুনে গ্যাস ভরে কোনো রকমের তাপ্পি মেরে উঠতে পারেন কি পারেন না যদি তিনি সেই গ্যাস বেলুনে হাওয়া না ভরতে পেরে তাপ্পি দিয়ে ফুটো মেরামত না করতে পারেন তাহলে আশীর্বাদ দ্য ট্রুথ এর আগের বিভিন্ন এপিসোডে যে আশঙ্কা বা যে সম্ভাবনা বারে বাড়ি রাজ্য বিজেপির নেতা নেত্রী এবং কর্মী সমর্থকদের ক্ষেত্রে ব্যক্ত করে এসছে তা হচ্ছে শুভেন্দু অধিকারীর ডানা ছাটা হবে অর্থাৎ যে শুভেন্দু অধিকারী দিন রাত চোর মমতা ভাইপো চোর গরু চোর কয়লা চোর বলে কোষ্ঠকাঠিন্যের মতন দিনরাত দিন করে অসভ্য অশালীন মন্তব্য বাংলার রাজনীতিতে করে চলেছেন সেই শুভেন্দু অধিকারীর দিন কিন্তু আগামী দিনে শেষ হতে চলেছে কারণ দিলীপ ঘোষ এবার কিন্তু রাজ্য বিজেপির কাছে ডিডে দিয়ে দিয়েছে অর্থাৎ রাজ্য বিজেপির তরফে এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী অমিত শাহর দল বিজেপির কেন্দ্রীয় কমিটির তরফে যদি আগামী দেড় মাসের মধ্যে দিলীপ ঘোষের ভূমিকা নিশ্চিত না করা হয় তাহলে দিলীপ ঘোষ কিন্তু বিজেপি ছাড়ছেন বলেও ঠাড়ে ঠোড়ে জানিয়ে রেখেছেন আর তারই মধ্যে যদি বিধানসভা উপনির্বাচনে আরও একবার শুভেন্দু অধিকারীর বেলুন আরও চুপসে ছোট হয়ে আরও নিচে নেমে যায় আরও মাটির কাছাকাছি চলে যায় তাহলে এটা শিওর ধরেই নিতে হবে যে লোকসভা নির্বাচনের ফলাফলে নিরিখে রাজ্য বিজেপি মনে করছে যে রাজ্যের শহরাঞ্চলে তাদের ভোট বেড়েছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই ভোটের আরও বড় অংশ তাদের দিকে মুখ ঘুরিয়ে নেবে তারা যে মূর্খের স্বর্গে বাস করছে এবং যারা এই তত্ত্বে বিশ্বাস করেন এবং যারা এটা মনে করছেন আমাদের দর্শকদেরও এটা বলে রাখা দরকার বিধানসভা নির্বাচন এখনও প্রায় দু বছর দেরি আর সেখান থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আসন্ন বিধানসভা নির্বাচনে শাসক দল ব্যাপক চাপে থাকবে এবং তাদের পরাজয় নিশ্চিত অনেকটা একুশের স্টাইলে বলে দেওয়াটা অন্তত মূর্খামো হবে কারণ দু বছরের মধ্যে রাজনীতির ইকুয়েশনের আমূল পরিবর্তন হতে পারে আপনি একটা বিষয় দেখুন না যে রাম মন্দিরকে কেন্দ্র করে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত গদি মিডিয়া এবং রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেছিল চব্বিশের লোকসভা নির্বাচন হতে চলেছে রাম মন্দিরকে কেন্দ্র করে সেই অযোধ্যায় একেবারে ল্যাজে গোবরে মুখে চুনকালি মেখে পরাজিত হল নরেন্দ্র মোদীর দল বিজেপি অর্থাৎ একটা বিষয় এখান থেকে স্পষ্ট যে আজকের ঘটনা দিয়ে আপনি দু বছর বা দুমাস বা দু সপ্তাহে হতে চলা ঘটনার বিশ্লেষণ যদি করতে যান রাজনীতির নিরিখে তাহলে তা হবে সত্যি সবচেয়ে বড় মূর্খামো আর যদি সেই প্রভাব পড়তে হয় তাহলে সেই ঘটনা হবে অনেক বড়ো অন্ততপক্ষে আমাদের জ্ঞানত নন্দীগ্রাম সিঙ্গুরের মতন যদি কোনো ম্যাসিভ ঘটনা বা ম্যাসিভ ব্লান্ডার রাজ্য সরকার না ঘটায় তাহলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অন্ততপক্ষে আর কিছু হোক চাই না হোক এসএসসিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড নিয়োগ দুর্নীতিকাণ্ড কয়লা পাচার গরু পাচার এই বহুবিধ ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল অল্প বিস্তর চাপে পড়লেও এটা বলা মূর্খামো হবে যে তৃণমূল কংগ্রেস একেবারে গোহারান হারান হারবে রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপি এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা রাজ্যের বিরোধী দুই দল কংগ্রেস এবং বাম জোটের কাছে আর এই সব বিষয় আমাদের নজর থাকবে আমাদের নজর থাকবে দশই জুলাইয়ের ভোট গ্রহণের দিন কারণ নির্বাচন কমিশন কোনো রকম রিস্ক না নিয়ে এই চার কেন্দ্রের জন্য পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে কমিশনের তরফে বলা হয়েছে বুথে বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে হবে ভোট গ্রহণ পর্ব এবার দেখার এরপরেও রাজ্য বিজেপি কেন্দ্রীয় বাহিনীর ওপর আস্থা রাখতে পারে কি পারে না আর দেখার রাজ্যের শাসক দল সত্যি এই চার আসনের মধ্যে কলকাতা নিয়ে অত্যন্ত আশাবাদী হওয়ার পাশাপাশি আরও তিন কেন্দ্রে সত্যি তাদের জয় কতটা নিশ্চিত করতে পারে সেই সবই জানা যাবে তেরোই জুলাই তেরোই জুলাইয়ের দিকেও থাকবে আমাদের নজর আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার